সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার ঈদে শাকিব খানের ভাইজান এলোরে মুভিটি রিলিজ পায় কলকাতায়। প্রথম থেকেই মুভিটি নিয়ে দুই দেশেই ছিল দারুণ হাইপ। তবে রিলিজের পর প্রথম দিনই তেমন একটা রেসপন্স দেখা না গেলেও দ্বিতীয় দিন থেকে জমে উঠেছে হলগুলো। বেশ কিছু শো হাউসফুলও গিয়েছে। তবে এই প্রথমবার ঈদের মতো বড় উৎসবে শাকিব খানের মুভি মুক্তি পেল এবং এর রেসপন্স যথেষ্ট ভালো। ঈদ উপলক্ষে কলকাতায় নিজের সিনেমা মুক্তির বিষয়ে শাকিব খান বলেন, আমি সবসময় চেষ্টা করেছি ভালো কিছু করতে। দেশের ছবিতে যেমন সময় দিচ্ছি তেমনি বিদেশের ছবিগুলোতেও কাজ করছি এবং তারা অনেক ভালোভাবে আমাকে গ্রহণ করছেন। একটা সময় দেখা যেত বাংলাদেশের ঈদে বা বড় উৎসবগুলোতে কলকাতার শিল্পীদের ছবি মুক্তি পেত। এবার আমি এর জবাব দিতে পেরেছি। যদিও এখনও বক্স অফিসের অ্যাকুরেট কালেকশনের ব্যাপারে জানা যায়নি, তবে এই মুভির প্রযোজক এস কে মুভিজের কর্ণধার অশোক ধানুকা কিন্তু মুভি রেসপন্সে দারুণ খুশি। তিনি বলেন, আমার ছবিটি 79টি সিনেমা হলে মুক্তি দিয়েছি। শাকিব খান অনেক শক্তিশালী অভিনেতা, তিনি এরই মধ্যে এই বাংলায় পরিচিত মুখ। তার ছবির জন্য আলাদা দর্শক শ্রেণী তৈরি হয়েছে। সিনেমা হলের মালিকরা তার ছবির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। আমরা শাকিব খানকে নিয়ে ভবিষ্যতে আরও ভালো বাজেটের ছবি নির্মাণ করব। বন্ধুরা, শাকিব খানের ভাইজান এলোরে ছবির সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আর যারা এই মুভিটি অলরেডি দেখে ফেলেছেন তারা ঝটপট কমেন্টে জানিয়ে দিন আপনাদের অনুভূতি।